হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তথ্য কণিকার আজকের এপিসোডে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভারতীয় ইতিহাসের উপর ভিত্তি করে 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে, যেগুলো বিসিএস সহ অন্য যে কোনো সরকারি চাকরি পরীক্ষা ও ভাইভার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আমেরিকা 1913 সালে। গদর পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আমেরিকা 1913 সালে। সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড। সাম্প্রদায়িক বাটোয়ারা কে ঘোষণা করেন? রামসে ম্যাকডোনাল্ড। ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ কাকে বলা হয়? দাদা ভাই নওরোজি। ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ কাকে বলা হয়? দাদা ভাই নওরোজি। ডু অর ডাই কে ডাক দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। ডু অর ডাই কে ডাক দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। সিন্ধু সভ্যতা কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষ চন্দ্র বোস। ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষ চন্দ্র বোস। কোন ধাতুটি সিন্ধু সভ্যতার কাছে অজানা ছিল? লোহা। কোন ধাতুটি সিন্ধু সভ্যতার কাছে অজানা ছিল? লোহা। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভ ভাই প্যাটেল। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভ ভাই প্যাটেল। আর্য শব্দটির অর্থ হল জাতিবিশেষ। আর্য শব্দটির অর্থ হল জাতিবিশেষ। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি। ত্রিপিটক কোন ভাষায় রচিত? পালি। মাতৃভাষায় আইন সংবাদপত্র কে জারি করেন? লর্ড লিটন। মাতৃভাষায় আইন সংবাদপত্র কে জারি করেন? লর্ড লিটন। প্রাচীন ভারতে কতজন তীর্থাঙ্কর ছিলেন? ১৬ জন। প্রাচীন ভারতে কতজন তীর্থাঙ্কর ছিলেন? ১৬ জন। সর্বশেষ তীর্থাঙ্কর এর নাম কি? মহাবীর। সর্বশেষ তীর্থাঙ্কর এর নাম কি? মহাবীর। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? মহাপদ্ম নন্দ। প্রাচীন ভারতে কে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার। প্রাচীন ভারতে কে অমৃতাঘাত উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? ১৯০৬ সালে। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? ১৯০৬ সালে। কে শকাব্দ প্রচলন করেন? কলিঙ্ক। কে শকাব্দ প্রচলন করেন? কলিঙ্ক। তিতুমীর কোন বিদ্রোহের নেতা ছিলেন? ওয়াহাবি আন্দোলন। তিতুমীর কোন বিদ্রোহের নেতা ছিলেন? ওয়াহাবি আন্দোলন। বুদ্ধ রচিত কার রচনা? অশ্বঘোষ। বুদ্ধ রচিত কার রচনা? অশ্বঘোষ। স্বামী বিবেকানন্দের রচিত একটি গ্রন্থ হল বর্তমান ভারত। স্বামী বিবেকানন্দের রচিত একটি গ্রন্থ হল বর্তমান ভারত। গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? শ্রীগুপ্ত। গুপ্ত সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? শ্রীগুপ্ত। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্ত। কাকে ভারতের নেপোলিয়ান বলা হয়? সমুদ্রগুপ্ত। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? ১৯২২ সালে। স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়? ১৯২২ সালে। ড্যান্ডি অভিযান কবে হয়েছিল? ১২ মার্চ ১৯৩০ সালে। ড্যান্ডি অভিযান কবে হয়েছিল? ১২ মার্চ ১৯৩০ সালে। ইক্তা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। ইক্তা প্রথা কে প্রবর্তন করেন? ইলতুৎমিশ। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? গফুর খান। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? গফুর খান। বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেন? সিকান্দার শাহ। বাংলায় আদিনা মসজিদ কে তৈরি করেন? সিকান্দার শাহ। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? নবগোপাল মিত্র। সুলতানি আমলে কে কুন রাস খা নামে পরিচিত? মালাধর বসু। সুলতানি আমলে কে কুন রাস খা নামে পরিচিত? মালাধর বসু। ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। হুমায়ুন নামা কার রচনা? গুলবদন বেগম। হুমায়ুন নামা কার রচনা? গুলবদন বেগম। কাবুলিয়ত
ও পাট্টা কে প্রবর্তন করেন? শেরশাহ। কাবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন? শেরশাহ। মুঘল ভারতে কে জিন্দা পীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। মুঘল ভারতে কে জিন্দা পীর নামে পরিচিত? ঔরঙ্গজেব। কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন বলবন। কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রবর্তন করেন? গিয়াসউদ্দিন বলবন। হমরুল আন্দোলনের একজন নেতার নাম হলো অ্যানি বেসান্ত। হমরুল আন্দোলনের একজন নেতার নাম হলো অ্যানি বেসান্ত। কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। কেশরী পত্রিকার সম্পাদক ছিলেন বাল গঙ্গাধর তিলক। কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1876 সালে। কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1876 সালে। কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়? 1911 সালে। কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত হয়? 1911 সালে। কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। ভারতের সর্বপ্রথম কারা স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন? কিষাণ রা। ভারতের সর্বপ্রথম কারা স্বর্ণ মুদ্রা চালু করেছিলেন? কিষাণ রা। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিন। কাশ্মীরের আকবর কাকে বলা হয়? জয়নাল আবেদিন। শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেন? গোবিন্দ সিং। শিখদের সামরিক জাতিতে কে পরিণত করেন? গোবিন্দ সিং। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কে সভাপতি ছিল? ডাব্লিউ সি ব্যানার্জি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের কে সভাপতি ছিল? ডাব্লিউ সি ব্যানার্জি। সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? ইলতুৎমিশ। সুলতানি যুগের প্রথম প্রকৃত রাজা কে ছিল? ইলতুৎমিশ। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন। সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিল? হরিসেন। স্বদেশ বান্ধব কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। স্বদেশ বান্ধব কে প্রতিষ্ঠা করেন? অশ্বিনী কুমার দত্ত। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? 1857 সালে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন ডাফরিন। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন ডাফরিন। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দেওয়ানি লাভ করেছিল? দ্বিতীয় বাহাদুর শাহ। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ক্যানিং। সিপাহি বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? ক্যানিং। আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই সাধারণ জ্ঞানের কোর্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর জানতে আগ্রহী হন তাহলে তত্ত্বকনিকা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।